চলো দেখি আজ আমি কোন চ্যালেঞ্জ পাই। মেকআপ ইউজিং স্পুন, চামচ দিয়ে আমাকে মেকআপ করতে হবে? চামচ দিয়ে মেকআপ করলে বিটিএস দের সাথে দেখা করার সুযোগ? তাহলে তো আমাকে করতেই হবে। গেট স্টার্ট, লেটস গো। আনন্দে নাচতে নাচতে সারা মুখে চামচ দিয়ে লাগিয়ে নেব। এই মরেছে, ফাউন্ডেশন লাগে কই? যাও এবার ব্লেন্ডিংটা করতে হবে। ব্লেন্ডিং 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 ব্লেন্ডিং, চলো যত গায়ের জোর আছে সব লাগিয়ে দেবো। ব্লেন্ডিং তো করতেই হবে, কিন্তু ব্লেন্ডই তো হচ্ছে না। এত জোর লাগানোর পরেও ব্লেন্ড হচ্ছে না, কোনো কিছু করেই তো ব্লেন্ড হচ্ছে না। যা হোক করে তো করলাম অনেকক্ষণ ধরে। চলো এবার ব্লাশারটা লাগিয়ে নিই। ব্লাশারটা এবার আমি ব্লেন্ড করবো। ব্লাশারটা খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যাচ্ছিল, ফাউন্ডেশনটা যে কেন ওরম হচ্ছিল আমি বুঝতে পারলাম না। আই শ্যাডো পরবো তো, এতগুলো কালারের মধ্যে কোনটা পরবো আজ কিছুই তো বুঝতে পারছি না। তারপর ভাবলাম একটা রেড কালারের পরি আই শ্যাডো। তারপর চামচের পেছনটা দিয়ে রেড কালারের আই শ্যাডোটা আইলাইনারের মতো পরে নিলাম। খুব সুন্দর করে পরা যাচ্ছিল। তো ভাবিনি এত সুন্দর উইংস বেরোবে। এবার এই চোখটাতেও পরে নিলাম। জাস্ট দেখো কত সুন্দরভাবে হয়েছে, দারুণ। রেড কালারের আই শ্যাডোর ওপর দিয়ে একটা ব্ল্যাক কালারের আই শ্যাডো দেবো, একটু স্মোকি ভাব আসবে। যাই হোক এই চোখটাতেও পরা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এবার পালা লিপস্টিক পরার। চামচের পেছন দিকটা দিয়েই লিপস্টিক পরবো, কারণ চামচের সামনের দিকটা তো গোল, তো গোল দিক দিয়ে পরলে তো পুরো থেবড়েই যাবে, কিন্তু পেছন দিক দিয়ে বলে খুব সুন্দরভাবে লিপস্টিক পরতে পারছিলাম। আমি লিপস্টিকটা পরতে থাকি, তোমরা যারা বিটিএস লাভার তারাও কমেন্ট বক্সে তাড়াতাড়ি করে একটা পার্পেল হার্ট দিয়ে দাও। চামচ দিয়ে এত সুন্দর করে যে লিপস্টিক পরতে পারবো ভাবিই নি, জাস্ট অসাম। আমি তো চামচের প্রেমে পড়ে গেলাম, আমি তো ভাবতেই পারছি না। তো যাই হোক কিছু একটা কম কম লাগছে না, কপালে একটা টিপ। চলো চামচের পেছন দিকটা দিয়ে একটা টিপ পরে নেই। ওয়াও জাস্ট দেখো কত সুন্দর করে টিপ করলাম। তো আমি তো রেডি, একদম পরি হয়ে গেছি। চামচ দিয়ে আজকের পুরো মেকআপটা তো কমপ্লিট করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও প্লিজ। বাই বাই।